আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। সুপ্রিয় দর্শক, ফিলিস্তিন ইসরায়েল চলমান সংঘাতের 15তম দিন অতিক্রান্ত হচ্ছে। এই 15তম দিনে প্রধান তিনটি খবর আছে। তার একটি বড় খবর হলো গাজার অভ্যন্তরে 20টি মানবিক ত্রাণ সাহায্য নিয়ে 20টি ট্রাক প্রবেশ করেছে। আরও একটি বড় খবর আছে, সেটি হলো দুইজন মার্কিন নাগরিক, তাদেরকে, তারা বন্দী ছিল হামাসের হাতে, তাদেরকে মুক্তি করে দেওয়া হয়েছে। আরও একটা বড় খবর হচ্ছে যে গাজার উপর এই বোমাবর্ষণ বন্ধের জন্য কায়রোতে একটা শীর্ষ সম্মেলন বা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তো এই তিনটি প্রধান প্রধান খবর আছে এবং এর সঙ্গে আনুষাঙ্গিক আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে একে একে আলোচনা করব। তো প্রথম খবর যেটা, সেটা হচ্ছে যে সেই মিশর এবং গাজার সীমান্তবর্তী একটা স্থল রাফা ক্রসিং, তার ভেতর দিয়ে অবশেষে সেই রাফা ক্রসিংটা ওপেন হয়েছে এবং সেখান দিয়ে 20টি ট্রাক মানবিক ত্রাণ সাহায্য নিয়ে গাজাবাসীদের জন্য প্রবেশ করেছে এবং সেগুলো ফুড এবং মেডিসিন তার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তো দীর্ঘদিন হলো, বেশ কয়েকদিন হলো এটা ইসরায়েল গড়িমসি করছিল, অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল এই ট্রাকগুলোকে, ত্রাণ সাহায্যের ট্রাকগুলোকে প্রবেশ করবার অনুমতি দিয়েছে। তো যদিও এটা ফিলিস্তিনিদের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা একটা মহাসাগরের মাঝে এক বিন্দু ফোঁটা মাত্র, তো তারপরেও যেহেতু মানবিক ত্রাণ সাহায্য চলেছে, এটা ধীরে ধীরে আরও বাড়বে। বিশেষ করে এই যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, তার এক্সিকিউটিভ ডাইরেক্টর সিন্ডি ম্যাককেইন, তিনি বলেছেন যে আরও অনেক সাহায্য দেবার জন্য তাদের ট্রাকগুলো অপেক্ষা করছে এবং তাদের কাছে রসদপত্র জমা হয়েছে। তো এটা খুব ভালো খবর। আর ওদিকে প্যালেস্টাইন কর্তৃপক্ষ, তারা বলছে যে এটা মূলত একটা পিআর স্টান্ট, অর্থাৎ পাবলিক রিলেশন বিল্ড আপ করার জন্য একটা ভাওতাবাজি করছে, লোক দেখানো কাজ করছে। তো তারপরেও আমাদেরকে আশা রাখতে হবে যে গাজাবাসীদের জন্য যেন এই ফুড, মেডিসিন এবং আরও অন্যান্য জিনিস প্রবেশ করে। তো ওদিকে আল জাজিরার একজন ডিপ্লোম্যাটিক এডিটর আছেন জেমস বে, তিনি ওয়াশিংটন থেকে বলছেন যে এই ইউএন, ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, তারা ভীষণ তৎপর হয়েছে যাতে গাজার অভ্যন্তরে আরও বেশি পরিমাণ ত্রাণ সাহায্য দেওয়া যায়। এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা গাজাবাসীদের পক্ষ থেকে এটাই দাবি করা হচ্ছে যে এই ত্রাণ কার্যক্রম যেন ইউনাইটেড নেশনসের আন্ডারে পরিচালিত হয়। আর ওদিকে আরও একটা খবর আছে, সেটি হচ্ছে যে এই যে ত্রাণ সাহায্য যে এখন গাজার অভ্যন্তরে ঢুকছে, তাতে প্রতীয়মান হচ্ছে যে ইসরায়েল আর শীঘ্রই স্থল হামলা করবে না। তাদের এই গ্রাউন্ড অফেন্সিভ যেটা তারা চালাতে চেয়েছিল, সেটা আরও ডিলে হবে। তো এই বিষয়ে অ্যালান ফিশার, ইস্ট জেরুজালেম থেকে আল জাজিরা সাংবাদিক, তিনি এ ধরনের একটা বিশ্লেষণ প্রদান করেছেন। আর দ্বিতীয় বড় খবর হলো, যেটা সবাই জানে, বিশ্ববাসী ইতিমধ্যে জেনে গেছে, যে দুজন মার্কিন বন্দীকে হামাস মুক্তি দিয়েছে। তো তারা ছিল মূলত দ্বৈত নাগরিক, ইসরায়েলি আমেরিকান সিটিজেনশিপ তাদের ছিল। তো তাদের একজন হলেন জুডিথ রানান, 59 বছর বয়স্ক মহিলা, এবং আরেকজন হলেন তার কন্যা, 18 বছর বয়স্ক, নাথালি নানান। এই দুজনকেই তারা হামাস মুক্তি দিয়েছে। তো তাদের পরিবারের কর্তা উরি রানান, তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন যে আমার স্ত্রী এবং কন্যার সঙ্গে কথা হয়েছে এবং তারা ভীষণ রকমের সুস্থ রয়েছে এবং তারা উৎফুল্ল রয়েছে। তো তার এই স্টেটমেন্ট থেকে প্রতীয়মান হয় বা প্রমাণ হয় যে হামাস কোনো ধরনের বন্দি নির্যাতন করেনি। তো এটাও একটা খুব ভালো দিক। জো বাইডেনও ওই দুইজন মার্কিন বন্দির সঙ্গে কথা বলেছেন এবং জো বাইডেন গত 20 অক্টোবর তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি ঘোষণা করেছিলেন যে এই বন্দি মুক্ত করা হচ্ছে তার প্রথম অগ্রাধিকার বা ফার্স্ট প্রায়োরিটি। তো এটা জো বাইডেন বলেছেন এবং তার আলোকেই এই কাজটা হয়েছে। তো এখানে একটা বিষয় দেখবার আছে যে গাজার অভ্যন্তরে 500-এর বেশি প্যালেস্টাইন আমেরিকান আছেন, অর্থাৎ ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান আছেন। তো তাদের জন্য জো বাইডেন কিন্তু কিছু করছেন না, এখানে একটা একচোখা নীতি দেখা যাচ্ছে। তারাও আমেরিকান সিটিজেনশিপ, কিন্তু ফিলিস্তিনি বংশোদ্ভূত হওয়ায় তারা কম অগ্রাধিকার পাচ্ছেন। তো এর আগেও আমরা দেখেছিলাম 2022 সালের অক্টোবরে শিরিন আখলা নামে একজন আল জাজিরার সাংবাদিক ইসরায়েলি পুলিশের গুলিতে ওয়েস্ট ব্যাংকে নিহত হয়েছিলেন, তখনও যুক্তরাষ্ট্র তেমন কোনো তৎপর হয়নি। শিরিন আখলা, ওই আল জাজিরার সাংবাদিক, তিনিও দ্বৈত নাগরিক ছিলেন, যদিও তিনি ধর্মে খ্রিস্টান ছিলেন, কিন্তু তারপরেও তিনি আমেরিকান এবং ইসরায়েলি সিটিজেনশিপ তার ছিল। তো এখানে যেহেতু তিনি আল জাজিরায় কাজ করতেন, খুব সম্ভবত সে কারণে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এই একচোখা নীতিটা অবলম্বন করেছে। এর আরও একটা উদাহরণ আমরা দেখতে পাই যে পাকিস্তানের ইমরান খানের একজন কর্মী খাদিজা শাহ, তিনিও পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান সিটিজেনশিপ। 9 মের ঘটনার পর তাকে কারাগারে কিন্তু নির্যাতন করা হয়েছে এবং এখনও তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। সেই খাদিজা শাহর মুক্তির ব্যাপারেও বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এখনও পর্যন্ত মুখ খোলেনি। তো এভাবে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের অনেকগুলো দ্বৈত নীতি আছে।
তো এই যে দুজন মার্কিন যে বন্দি মুক্ত করে দেওয়া হলো হামাসের পক্ষ থেকে, তো এটা কাতারের মধ্যস্থতায় ঘটেছে। এর কারণ হচ্ছে যে কাতার হামাসের উপরে তাদের একটা প্রভাব রয়েছে, হামাসকে তারা রাজনৈতিক এবং আর্থিকভাবে সাহায্য করে থাকে। তো এখানে কাতারও একটা ক্রেডিট পাওয়ার যোগ্য এবং সেটাই কাতারকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। তো এছাড়া হামাসের নেতা গাজী হামাদ তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে হামাস এটা শুভেচ্ছার নিদর্শন স্বরূপ এই বন্দীদের মুক্ত করে দিয়েছে। ওদিকে আল জাজিরার সঙ্গে ইন্টারভিউ দিয়েছেন হামাসের পলিটিক্যাল ব্যুরোর একজন মেম্বার, তার নাম হচ্ছেন মোহাম্মদ নাজ্জাল। তো তিনি বলছেন যে যেসব বন্দীদেরকে আটক রাখা হয়েছে, 200 বেশি বন্দি রয়েছেন ইসরায়েলি বন্দি, তো তাদের মধ্যে তারা তিনটি ক্যাটাগরি করেছেন। একটা হচ্ছেন যে সাধারণ বেসামরিক নাগরিক, আর দ্বিতীয় ক্যাটাগরিতে তারা ফেলেছেন যেসব ইহুদি বসতিকারী স্থাপনকারী বা যাদেরকে সেটলার বলা হয় সে ধরনের সিভিলিয়ান বা বেসামরিক লোক, আরেকটা হচ্ছে মিলিটারি সদস্য বা সামরিক বাহিনীর সৈন্য। এই তিন ক্যাটাগরিতে তারা ভাগ করে বলছে যে যদি গাজার উপরে বোমা বর্ষণ বন্ধ করা হয় তাহলে এই দুই ধরনের সিভিলিয়ান যারা আছে, একটা সেটলার আর একটা হচ্ছে সাধারণ সিভিলিয়ান, তাদেরকে তারা মুক্ত করে দিবে এবং যারা বন্দী সৈন্য আছে তাদের ব্যাপারে সিদ্ধান্তটা আরও পরে হবে। অর্থাৎ এই সিভিলিয়ানদের বন্দির বিনিময়ে একটা গাজার উপরে যেন তাদের বোমা বর্ষণটা ইসরায়েলের বন্ধ হয় সে ব্যাপারে হামাস একটা স্পষ্ট করে ঘোষণা দিয়েছে। তো এই যে মার্কিন দুজন বন্দীকে মুক্ত করে দেওয়া হলো, এর প্রভাবটা কী পড়বে? তো এর প্রভাব এটাই যে ডিপ্লোম্যাসিটা স্টার্ট হয়েছে এবং এটা এখন কাজ করছে, যার ফলেই এই দুজন বন্দীকে মুক্তি দেওয়া সম্ভব হয়েছে। তো এখানে যে বিষয়টা রয়েছে, এই বন্দীকে বন্দি মুক্তির বিনিময়ে গাজার উপরে বোমা বর্ষণটা বন্ধ হবে কিনা এ নিয়ে একটা নেগোসিয়েশন চলছে এবং এটা একটা ধৈর্যের খেলা, গেম অফ প্যাশন্স। তো এখানে প্রচুর একটা ধৈর্যের পরীক্ষা রয়েছে। তো এক্ষেত্রে হামাসের হারানোর কিছু নাই, কারণ হামাস হচ্ছে একটা অরাষ্ট্রিক ফোর্স, তাদের কোনো রাষ্ট্র নাই, যার ফলে তাদের দায়বদ্ধতাটাও কম, তাদের কোনো পপুলারিটিটাও নষ্ট হবে না বা কারো কাছে তারা অ্যাকাউন্টেবল নয়। কিন্তু সেই যারা রাষ্ট্রীয় শক্তি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র, তাদের অনেক হিসাব নিকাশ রয়েছে, যেহেতু সেখানে একটা নির্বাচন হয় এবং জনগণের কাছে তাদের দায়বদ্ধতা থাকে এবং সবাই সব নেতারাই একটা ক্রেডিট নিতে চায় যে উইনিং পজিশনে থেকে তারা একটা ডিল করতে চায়। তো হামাস সব ক্ষেত্রেই তাদের হারানোরও কিছু নাই, আবার খুব বেশি পাওয়ারও কিছু নাই। তো সুতরাং হামাস সর্বোচ্চ মাত্রায় তারা ছাড় দিতে পারে। এখন এই যে বন্দি মুক্ত করার বিনিময়ে যে ইসরায়েলের যে বোমা বর্ষণটা গাজার উপরে বন্ধ হবে, তো এই বিষয়ে আবার স্পয়লার গ্রুপও রয়েছে এবং সেই স্পয়লার গ্রুপটা হচ্ছে সেই ইসরায়েল নিজেই, যার কারণে আমরা দেখতে পেলাম যে এই 20 অক্টোবর যখন বন্দীদের মুক্তি দেওয়া হলো তারপরেও ইসরায়েল বোমা বর্ষণ অব্যাহত রেখেছে এবং 70 জনের মতো গত 24 ঘন্টায় নিহত হয়েছে গাজা এবং ওয়েস্ট ব্যাংক মিলে। তো এখানে আরও একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে গাজার উপরে বোমা বর্ষণের যে ইসরায়েল যে অজুহাত দিচ্ছে সেটা হচ্ছে যে হামাস সদস্যরা সেখানে রয়েছে, কিন্তু ওয়েস্ট ব্যাংকের উপরে ইসরায়েল যে বোমা বর্ষণ করছে সেখানে কোনো যুক্তি কিন্তু চলে না, কারণ ওয়েস্ট ব্যাংক গাজা থেকে অনেক দূরে এবং সেখানে হামাসের কোনো সদস্য নাই বা হামাস সেখানকার ক্ষমতাতেও নাই। তো এ থেকেই বোঝা যায় যে ইসরায়েলের দূরভিসন্ধি হচ্ছে আসলে ফিলিস্তিনিদের উপরে কোনো না কোনো একটা উসিলায় ব্যাপকভাবে বর্বরতা চালানো। তো ইসরায়েলের আরও একটা তারা হুমকি দিয়েছে হাসপাতালের উপরে, আল কুদস হাসপাতালের উপরে বোমা বর্ষণ করবার একটা হুমকি দিয়েছে এবং আল কুদস সেই গাজার হাসপাতালে 12,000 উদ্বাস্তু রয়েছে। তো এর আগেও দেখা গেছে যে ইসরায়েল অনেকগুলো হাসপাতালে তারা বোমা বর্ষণ করেছে, প্রথমত তারা 24 ঘন্টার একটা ওয়ার্নিং দেয়, তারপরে তারা বোমা বর্ষণ শুরু করে। তো 17 অক্টোবর এই গাজার যে হাসপাতাল খ্রিস্টানদের পরিচালিত একটা অতি পুরনো বা প্রাচীন হাসপাতালে তারা যে হামলা করেছিল সেই হামলার দায়টা তারা ফিলিস্তিনের আরেকটা গোষ্ঠী ইসলামিক জিহাদ তাদের উপরে চাপাতে চেয়েছিল এবং এ সম্পর্কে তারা অনেকগুলো নকল দলিল উত্থাপন করেছিল, কিন্তু সেগুলো ভেস্তে গেছে, তাদের এই কারসাজিটা ওপেন হয়ে গিয়েছে। বিশেষ করে আল জাজিরা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রকাশ করেছে, তাছাড়া ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল 4 তারাও একটা রিপোর্ট প্রকাশ করেছে। এর চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে ইউকে বেসড একটা রিসার্চ সেন্টার ফরেন্সিক আর্কিটেকচার, তারা ইসরায়েল যে নকল দলিলগুলো দিয়েছে সেগুলোতে তারা অনেক প্রশ্ন তুলেছে এবং তারা এটা বিশ্বাস করেনি। তো এভাবেই ইসরায়েল যে ওই ঘটনাটা ধামাক চাপাট দেওয়ার চেষ্টা করছিল বা দায়টা অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছিল সেটাও ব্যর্থ হয়েছে। তো এরপর আরও একটা খবর দিই, সেটা হচ্ছে যে
ইসরায়েলের সঙ্গে হেজবুল্লাহর সেই লেবানন সীমান্তে এখনও কিছু বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে, খুব বড় আকারে সংঘর্ষ সেখানে সংঘটিত হয়নি। গত 20 অক্টোবর হেজবুল্লাহর ছোড়া অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হামলায় ইসরায়েলের একজন সৈন্য নিহত হয়েছে এবং 3 জন আহত রয়েছে, এবং এরও গত কয়েকদিন হলো ইসরায়েল ও লেবাননের অভ্যন্তরে হেজবুল্লাহর বিভিন্ন স্থাপনায়, বিশেষ করে তাদের যেগুলো অবজারভেশন যেগুলো পোস্ট রয়েছে সেখানে তারা হামলা করছে এবং কিছু হতাহত হয়েছে। তো এখন এই ইসরায়েল এবং হেজবুল্লাহর এ পর্যন্ত যে পাল্টাপাল্টি সংঘর্ষ হচ্ছে এগুলো ছোটোখাটো ক্রস বর্ডার অ্যাটাক, বিক্ষিপ্তভাবে, খুব বড় ধরনের কোনো সংঘর্ষ হচ্ছে না, এবং বড় ধরনের সংঘর্ষ হওয়ার সম্ভাবনাটাও এখন ধীরে ধীরে কমে আসছে। তো এখানে হেজবুল্লাহ মূলত একটা রেড লাইন টেনেছে, তারা বলছে যে গাজায় যদি ইসরায়েল স্থল হামলা চালায় তাহলে তারা ইসরায়েলের উপরে হামলা করবে। তো এটা হেজবুল্লাহ একটা বাজি ধরেছে যে যদি সত্যি সত্যি গাজার উপরে গ্রাউন্ড অ্যাটাক শুরু করে ইসরায়েল তখন তারা হামলা করবে। আর ওদিকে ইসরায়েল মূলত যে বিষয়টাতে ভয় পাচ্ছে সেটা হচ্ছে যে তারা দুই ফ্রন্টে যুদ্ধ করতে চাচ্ছে না, একদিকে গাজা দক্ষিণ দিকে ইসরায়েলের, আরেকদিকে হচ্ছে উত্তর দিকে সেই লেবাননের হেজবুল্লাহ। তো এই দুই ফ্রন্টে যুদ্ধ করবার ব্যাপারে ইসরায়েলের মধ্যে অনেকগুলো মতভেদ রয়েছে এবং তারা আদৌ সেরকমটা চাচ্ছে না। তার চেয়ে বড় কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রই চাচ্ছে না যে এই হেজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ বেঁধে যাক, কারণ তাতে রিজিওনাল কনফ্লিক্ট বা আঞ্চলিক সংঘর্ষটার বিস্তার লাভ করবে, যেটা যুক্তরাষ্ট্র এই মুহূর্তে চাচ্ছে না। তো এই হলো হেজবুল্লাহ এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অবস্থান, এবং সেখান থেকে এক কথায় বলা যায় যে এই মুহূর্তে হেজবুল্লাহ এবং ইসরায়েলের সংঘর্ষ বাঁধার সম্ভাবনাটা একেবারেই কমে এসেছে। তো তারপরেও ইসরায়েল সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে এই লেবানন সীমান্তে 20,000 ইহুদি বসত স্থাপনকারীদের তারা সরিয়ে নিয়েছে, এটা সতর্কতামূলকভাবে পদক্ষেপ নিয়েছে। এছাড়া ইসরায়েল আরও যে সতর্কতাটা অবলম্বন করেছে তারা হচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে এবং তুরস্ক থেকে তাদের সকল কূটনীতিক বা ডিপ্লোম্যাটিক স্টাফদের তারা নিজ দেশে ফেরত নিয়ে গেছে, বিশেষ করে তুরস্ক থেকে তারা সবাইকেই ফেরত নিয়ে গেছে। এছাড়া সাধারণ নাগরিক ইসরায়েলের যারা জর্ডান বা মিশরে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করেন তাদেরকেও ইসরায়েল দেশে ফেরত আসতে বলেছে। এরপর আরও ইসরায়েল বেশ কয়েকটি দেশে তাদের ইসরায়েলি নাগরিকদের চলাফেরা, অপ্রয়োজনীয় চলাফেরা করবার নিষেধাজ্ঞা জারি করেছে বা তারা একটা নির্দেশনা দিয়েছে। সেই দেশগুলো হলো মরক্কো, বাহরাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইউএই, তুরস্ক, মালদ্বীপ, এ সমস্ত দেশের উপরে তারা সতর্কতা জারি করেছে যাতে ইসরায়েলি নাগরিকরা অপ্রয়োজনে সেখানে ভ্রমণ না করে। তো এখন এই গাজার উপরে ইসরায়েলি হামলা যেটা চলছে সেটা বন্ধ করবার জন্য কায়রোতে একটা পিস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে গত 21 অক্টোবর, এটা সকালে এটা শুরু হয়, এবং এটা খুব ইম্পর্টেন্টভাবে দেখা হচ্ছে কেননা বিশ্বের প্রায় সকল নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ নেতারা এবং গুরুত্বপূর্ণ দেশগুলো অংশ নিয়েছে, শুধুমাত্র ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি সেখানে যায়নি, অর্থাৎ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ওই সম্মেলনটা বয়কট করেছে। তো সেখানে মিডিল ইস্ট, জাপান, ইউরোপ এবং চায়না, রাশিয়ার এই তাদের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন, অনেক ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানরা, অনেক ক্ষেত্রে ফরেন মিনিস্টাররা তারা অংশ নিয়েছিলেন, এবং তারা সেখানে বেশ কতগুলো জিনিসের উপরে গুরুত্ব আরোপ করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে গাজার উপরে যেন অবিলম্বে ইসরায়েল বোমাবর্ষণটা সেখানে বন্ধ করে। তো এখানে মাহমুদ আব্বাস একটা ইম্পর্টেন্ট, খুব জ্বালাময় বক্তৃতা করেছেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট। তিনি বলছেন যে আমরা কিছুতেই এই প্যালেস্টাইনের ভূমি ছেড়ে তারা যাব না, আমরা আমাদের মাটিতেই থাকব। আর ওদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, তিনি একটা খুব জোর গলায় বলেছেন যে ফিলিস্তিনের উপরে ইসরায়েল যা করছে সেটা তাদের সেই স্বাধীনতা সংগ্রামকে স্মরণ করিয়ে দেয়। মানে এটা রামাফোসা এটা বলতে চাচ্ছেন যে তাদের উপরেও ব্রিটিশ বাহিনী সেই একই ধরনের বর্বরতা করেছিল, তাদের তারা সেই ব্রিটিশ বর্বরতার বিরুদ্ধে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। তো অর্থাৎ এখানে রামাফোসা এই ফিলিস্তিনিদের সংগ্রাম এবং সাউথ আফ্রিকানদের সংগ্রামকে একই কাতারে তুলনা করছেন। ওই কায়রো শীর্ষ সম্মেলনে এই আরব ওয়ার্ল্ডের নেতাদের পক্ষ থেকে খুব একটা স্ট্রং মেসেজ দেওয়া হয় ইসরায়েলকে এবং যুক্তরাষ্ট্রের প্রতিও তারা একটা কড়া ভাষায় বক্তব্য রাখেন, এবং বিশেষ করে মিশরের প্রেসিডেন্ট আল সিসি, জেনারেল সিসি, তিনি পশ্চিমাদের অভিযুক্ত করেন ওয়েস্টার্ন সোসাইটিকে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যে তারা একটা ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছে। তো এখানে মিশর খুব উদ্বিগ্ন যে তাদের উপরে আবার এই ফিলিস্তিনিদেরকে ঠেলিয়ে দেওয়া হয় কিনা। আর জর্ডানের বাদশাহ কিং আবদুল্লাহ তিনিও খুব কড়া ভাষায় কথা বলেছেন এবং তিনি
বলছেন যে ইসরায়েল আন্তর্জাতিক আইনগুলো সবসময় ভঙ্গ করেছে কিন্তু কখনোই তাদেরকে অ্যাকাউন্টেবল করা যায়নি বা তাদেরকে দায়বদ্ধতার মধ্যে ফেলা যায়নি। তো তাদেরকে দায়বদ্ধতার মধ্যে আনবার জন্য জর্ডানের বাদশাহ একটা আবেদন জানিয়েছেন। তো এইভাবে এখন এই কায়রো সামিটটা বা যে পিস কনফারেন্স অনুষ্ঠিত হলো সেটা কী প্রভাব পড়বে, কতটুকু প্রভাব পড়বে সেটার একটা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। তবে সাদামাঠাভাবে বলা যায় যে এটা ডাইরেক্ট কোনো প্রভাব পড়বে না, যে এই কায়রো সম্মেলনের আহ্বানের ফলে ইসরায়েল সেখানে বোমাবর্ষণ গাজার উপরে বন্ধ করে দেবে এমনটা ঘটবে না, তবে একটা প্রেশার হিসাবে কাজ করবে বা এই কায়রো পিস কনফারেন্সটা একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবে যেটা ভবিষ্যতে কাজে দিবে। তো এখন যেটা সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে যে দৃশ্যত এই 15 দিনের ফলে যেটা বোঝা গেল বা 15তম দিনে এসে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে ইসরায়েল যে একটা পরিকল্পনা করেছিল যে 23 লাখ গাজাবাসীকে বা ফিলিস্তিনিকে তারা মিশরের মরুভূমির দিকে খেদিয়ে দেবে, তো সেই পরিকল্পনাটা ব্যর্থ হয়েছে। তো ব্রিটিশ সাংবাদিক ডেভিড হার্স্ট, তিনি মিডল ইস্ট আই নিউজ ওয়েবসাইটে একটা দীর্ঘ কলাম লিখেছেন, সেই কলাম থেকে বেশ কতগুলো জিনিস ফুটে উঠেছে। তিনি বলতে চাইছেন যে এই যুক্তরাষ্ট্র একটা গ্রিন লাইট দিয়েছিল ইসরায়েলকে যেন ইসরায়েল অবিরাম বোমাবর্ষণ করে, তারপর এই উত্তর গাজা থেকে লোকজন সরে এসে দক্ষিণ গাজা যায়, তারপর দক্ষিণ গাজা থেকে তারা যেন মিশরে চলে যায় রাফা ক্রসিং পয়েন্ট পার হয়ে। তো ওই সাংবাদিক ডেভিড হার্স্ট তিনি অনেকগুলো সূত্র থেকে ডট কানেক্টিং করে বলছেন যে এইসব বিষয়ে যেন এই গাজাবাসীকে 23 লাখ গাজাবাসীকে মিশরে ঠেলে দেওয়া যায় সে ব্যাপারে মিশরকে রাজি করবার জন্য $20 বিলিয়ন যুক্তরাষ্ট্র প্রস্তাব করেছিল, এটা ঘুষ হিসাবে দেবার চেষ্টা করা হয়েছিল কিন্তু মিশর বা মিশরের প্রেসিডেন্ট এলসিসি তিনি এটাতে রাজি হননি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের দুই বন্ধু রাষ্ট্র মিশর এবং জর্ডান তারা বর্তমানে ইসরায়েলের উপরে খুব এই গাজার উপরে বোমাবর্ষণ নিয়ে নাখোশ হয়েছে এবং যুক্তরাষ্ট্রের উপরেও তারা অভিমান করেছে, এর ফলেই এই উদ্যোগটা ভেস্তে গেল। সুতরাং সব মিলে যেটা বলা যাচ্ছে যে দৃশ্যত এখন খুব স্পষ্ট হয়েছে যে একটা পরিকল্পনা ছিল গাজাবাসী 23 লাখ গাজাবাসী বা 23 লাখ ফিলিস্তিনিকে সেই মিশরের মরুভূমিতে স্থানান্তর করবার একটা প্রক্রিয়া বা একটা প্ল্যান তারা হাতে নিয়েছিল, সেই কর্মসূচিটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।